तेल चीनी दुटो डिम बेकिंग पाउडर वैनिला एसेंस वैनिला एसेंस लागबे तो कपकेक देखो नतुन एकदम बाबार खूब पसंद तो बाबा एखन बाड़ीते नेई तो बाबा आसले अनेकटा खुशी हो जाबे जे आमार जोन्नो की बानानो हलो तो शुरू करी प्रथमे आमि शुरूते दुटो डिम निये निच्छि चीनी और डिम टा इलेक्ट्रिक बीटर छाड़ा हैंड बीटर दिए कोरे निच्छी भालो कोरे मिशिए नेब चीनी और डिम टा अल्प मिशे गेल आमी एबार तेल दिए निच्छी हाफ कप परिमाण आमी तेल एखाने एड कोरे निच्छी অত বেশি লাগবে না এইটুকু পরিমাণ আমি আমার আন্দাজ মতো করে নিচ্ছি এখন আমি আবার ভালো করে চিনিগুলো মিশিয়ে নেব এই কাপ করে আমি দু কাপ ময়দা দিয়ে দেব যেহেতু আমি পুরোপুরি কাপ মেপে নিইনি সামান্য একটু করে এখানে অ্যাড করে দিচ্ছি কিন্তু বরাবর দুই কাপই দিচ্ছি এইটুকু এখন আমি আবার এটা মিশিয়ে নেব আপনারা যে কোনো এসেন্স ইউজ করতে পারেন আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করলাম আবার মিশিয়ে নেব চামচ পরিমাণ আমি বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি
এটাই আমার সর্বশেষ উপাদান। এখন আমি কাপ রেডি করব, যেখানে আমার একটু তেল ব্রাশ করতে হবে। কাপগুলো নিয়ে এলাম, কাপগুলো অবশ্যই যেন জল ছাড়া হতে হবে, তা নাহলে কেকটা ভালো মতো বসবে না। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এরকম একটা ব্রাশ দিয়ে প্রতিটা কাপে করে নিব। এখন আমি কাপে ঢেলে নেব ব্যাটারটা। ব্যাটারটা আমি আরেকবার দেখিয়ে দিই, এইরকম। কেউ চাইলে এখানে দুটো ডিমের বদলে তিনটে ডিম ইউজ করতেই পারে, যদি লোক সংখ্যা বেশি থাকে তো, তাহলে দুটো ডিমও হয়ে যায়। আমি ঠিক এইভাবে ভরে নেব কাপগুলো। হয়ে গেল। কেউ যদি চাই, এক্ষেত্রে কিছু যদি বাসায় চেরি থাকে কিংবা ডেকোরেশনের কোনো কিছু থাকে, তাহলে সেটা ব্যবহার করতে পারে। এই মুহূর্তে আমার কাছে ওগুলো নেই, তাই আমি এইভাবে সাদা সেদে করে দিচ্ছি। উপরে আমি পরে সাজানোর সময় দেখিয়ে দেব চকলেট সিরাপ কিভাবে দিতে হয়। আমি এখন এরকম একটা কড়াই নিয়ে নিলাম, যেখানে আমি এখন এটা প্রিহিট করে নেবো। এখানের মধ্যে আমি সমস্ত কাপ বসিয়ে দেব। আমি চুলোর আঁচটাকে ফুল করে দিলাম একটু, কিছুক্ষণের জন্য এইটুকু আঁচে আমি ছেড়ে দেব যাতে প্রিহিট হয়ে যায়, তারপরে আমি এগুলো বসাবো। চুলার আঁচটা আগে ছোট করে নেব। এটুকু করে নিলাম। এখন এগুলো এক এক করে বসিয়ে দেব। তো এখানে ছয়টা কাপ বসেছে, আমি ছয়টা কাপই বসিয়ে দিলাম। তো মা ওটা ঠিক করে বসিয়ে দিয়েছে, আমি প্রথমে ঠিক মতন বসাতে পারিনি। তো এখন আমি এভাবে ঢাকনা দিয়ে দেবো। তো এটা 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো ওটা 15 থেকে 20 মিনিট হলে তারপর আমি তোমাদেরকে দেখাবো। বাবা তো বাইরে ছিল, তো আমরা বাবার জন্য সারপ্রাইজটা রেডি করছিলাম। তো বাবা এখন চলে এলো, আমি জল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ বাইরে থেকে আসতে যেহেতু বাবা, ওই জন্যে। তাহলে আসুন দেখি, 20 মিনিট পর আমি দেখছি কেমন হয়েছে। আমার মতে তো পুরোপুরি হয়ে গেল, আমি চেক করে দেখি, আপনাদেরকেও দেখিয়ে দিই। দেখুন পুরো পরিষ্কার, তার মানে এটা হয়ে গেল। এবার আমি চুলোটা বন্ধ করে দিলাম, এবার এটা আমি নামিয়ে নেব। একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছে কেকগুলো। আমি কিনে নিলাম মাত্র 10 টাকা। এটা দিয়ে আমি এখন গার্নিশিং এর কাজটা শেষ করব। সাজিয়ে দিলাম, এটা দিয়ে যে করতেই হবে এমন কোনো কথা নেই।
আমার হাতের কাছে এটাই ছিল, তাই আমি আজকে এটা দিয়ে করেছি। আপনারা চাইলে চেরি কিংবা বাজার থেকে যে কোনো এই ধরনের স্প্রিঙ্কল কিনে উপর দিয়ে সাজিয়ে দিতে পারেন। তো আজকে আমাদের ব্লগটা ছিল ফাদার্স ডে স্পেশাল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।